জাহানারা ওই টিফিন বক্স নিয়ে কোথায় গেল বলতো? জাহানারা তুমি এখানে থাকলে তোমার বড় বিবি জান রুবিনার যদি কোনো ক্ষতি হয় তো? আমি বেঁচে থাকতে রুবিনার কোনো ক্ষতি আমি হতে দেব না আব্বা, আর সেই জন্যই আরো বেশি করে এখানে থাকা। মস্ত বড় ভুল করছো তুমি আশরাফ, মস্ত বড় ভুল করছো। আর এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমি তোমাকে আমার মাসলাতে বসাতে চেয়েছিলাম, তুমি কিন্তু সেটা বুঝলে না যে তুমি কি হারালে। আমি কিচ্ছু হারাইনি আব্বা, আর এবার তো আমার ফিরে পাওয়ার পালা। নিজের ভুলটা বুঝে শুধরে নিয়ে যতটুকু চা পাব সেটা এই জীবনে আমি সম্পদ করে রাখবো আব্বা। জানি না কার বুদ্ধিতে তোমার এই বতিভ্রম হয়েছে, আর সে যেই হোক এটা পরিষ্কার সে তোমার ক্ষতিটাই চায়, যেটা আমি কখনো হতে দেব না। আমার সন্তানের ভালোটা আমি বুঝে নেব। আজ অব্দি আমার কোন ভালোটা তুমি করেছো আব্বা? উপরওয়ালার কাছে দোয়া করি তোমার মতো করে তার সন্তানের ভালো যেন আর কেউ না চায় আব্বা। আশরাফ! কি হলো আব্বা, থামলে কেন? আর কি ভেবে থামলে, ভয় নাকি নিজের ইমেজের কথা ভেবে থামলে? যেটাই হয়ে থাক এই ভয়টা কিন্তু তোমার জন্যই ভালো আব্বা। আমি কেন এই বাড়িতে এসেছি সেটা আমি তোকে পরে বলছি, কিন্তু আগে আশরাফ মিয়া তুমি বলো তো, তোমার আব্বু এই বাড়িতে কেন এসেছিল? চুপ করে গেলে যা, বলো আব্দুল খান এখানে কেন এসেছিলেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? আসলে আব্বা এসেছিলেন আমাকে রাজি করাতে।